এই দেখো আলুর তরকারি বসিয়েছি ছেলের জন্য, ছেলে লুচি আর আলুর তরকারি আজকে নিয়ে যাবে, যেহেতু ওয়েদার খারাপ তাই, ওয়েদারটা খারাপ তো তাই জন্য লুচি আর আলুর তরকারি নিয়ে যাবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাত খেতে পারবে না বলছে, তার জন্য আলুর তরকারি বসিয়েছি, লুচিটা ভেজে দিলেই হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, স্বাগত কাকলি চক্রবর্তী ডেলি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ছেলের আলুর তরকারি বসিয়েছি, ময়দা মাখা আছে, লুচি করে দেবো, তারপর দোকানে গিয়ে বসবো। কিন্তু আজকে যা অবস্থা দেখো, কি অবস্থা বাবারে বাবা, বৃষ্টি পড়ছে, এই অবস্থায় কি দোকানে যাওয়া যায় বলো? ছুটে ছুটে দোকানে যেতে হবে, এদিকে কাজও করতে হবে, সবই করতে হবে, কিন্তু এখনও কাস্টমার নেই বলে ঘরে বসে আছি চুপচাপ। বাসন মাজা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, খালি ইয়েটা করে নেবো, ছেলের টিফিনটা করে তারপরে ছেলে যে চলে যাবে তখন ঘরটা মুছে নেবো। আজকে বৃহস্পতিবার, আজকে ঘর বসানো আছে, আবার পুজো আছে, তারপরে দোকানে গিয়ে বসবো। দোকানে ওই একটার সময় আসবো, বেলা একটায় এসে তারপরে সব করে নেবো। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, ঘরে কাজই করতে থাকবো, কারণ বৃষ্টি এলে যখন দোকান লোক আসবে তখন ছুটে চলে যাব। আজকে দেখো ওই প্যাকেটের চিকেনটা কিনে এনেছে, প্যাকেট করা পাওয়া যায়, 120 টাকা নিয়েছে। দেখো প্যাকেটের চিকেনটা কিনে এনেছে 1 কেজি। এতে পুরোটাই আছে, দুটো লেগ আছে প্যাকেটে, পুরোটাই এর মধ্যে আছে। দেখো এই দেখুন প্যাকেট চিকেনটা, আলুও ধোয়া আছে, আর পেঁয়াজ আদা রসুন সব বেটে দেবো, পেঁয়াজটা ভেজে দেবো আর আদা রসুনটা গোটাই দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর এই যে আদা, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এটা পুরোটাই ভেজে দেব। এবার আমি আলুটা ভেজে নেব। এটা একটা অন্যরকম রান্না হবে, অন্যরকম রান্না ইয়ে করবো, মানে এই রান্নাটা খুবই ভালো হয়। ছেলে বলছিলো যে মা অন্যরকম একটু রান্নাটা করো, আজকে বৃষ্টি পড়ছে বাইরে খুব, তার মধ্যে ঠান্ডা, গরম মুরগির ঝোল আর ভাত ভীষণ ভালো লাগে এই খাবারটা, তার জন্য এটা বানানো। বাইরে খুব ঠান্ডা, বৃষ্টিও পড়ছে, মানে পাগুলো হাত পাগুলো যেন স্যাঁতস্যাঁত করছে। এখন মাংসটা বসিয়েছি, মাংসটা হয়ে গেলে পরে তারপর ভাত বসাবো। এখন বাজে 8:30, তা দেখতে থাকো, যাই হোক দেখতে থাকো। আলুটা তুলে নিয়েছি, এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ততক্ষণে তোমাদের একটা কথা বলছি, দশে বোঝাই করা সুখ, দশের বোঝাই করা সুখের জীবন, এই ঘর ঘরে টাকা ভরে একদিনে রাধার পরে খাওয়া, আবার রাধার পর খাওয়া, নিজের সুখের কথা ভাবার সময় নেই, দুঃখের সময়টা অনেকটা পাওয়া যায়, সুখের সময়টা চলে যায় এক মুহূর্তে, দুঃখের সময়টা কাঁদার জন্য অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু সুখের সময়টা সত্যি পাওয়া যায় না, ওটা যে কখন কোথা দিয়ে চলে যায় আমরা নিজেরাই জানি না, তাই না বন্ধুরা? কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর
वीडियो केमन लगे लाइक शेयर भलो लगे लाइक शेयर कमेंट कर देव और पिंज़ा भजा भजा हो अच्छा देखो तुम्हारे बोलछिलाम एकटु अन्य रकम भावे रान्ना करब एर मध्य देवा आछे काजू किशमिश टमेटो रसुन और हच्छे तुम्हार एलाच एटाके एखन आमी पेस्ट करे नेब। पेंयाजटा देखो भाजा हये एसेछे पुरो लाल लाल हये गेछे ए देखो लाल लाल पेंयाज भाजा हये गेछे एर मध्ये एखन मशलागुलो एक एक करे आमी दिये देब। आगे गुड़ो मशलाटा दिये दिई एर मध्ये आछे नून हलुद गुड़ो जिरार गुड़ो और लंकार गुड़ो गुड़ा मसलार पर्व चलछे एबार दिए दी एबार चलबे बाटा मसलार पर्व। ए जे एखाने पेस्ट करे रखा सब आछे टमेटो पेस्ट तारपरे आदा रसुन तारपरे एलाच और काजू किशमिश एर मध्ये रयेछे ए पेस्टटा दिए देब। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব মশলাটা কষে এসেছে চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সকাল বেলা থেকে একটু ভিডিও করার সময় পাইনি এখন ভাবছিলাম যে কি করব কি করব তারপরে ছেলে বলল মা একটু মাংস রান্না করবে তাহলে ঠিক আছে নিয়ে করে দেব তো নিয়ে আসলো আর মাংসটা জাগে এখন একটু ভিডিও করা যাবে। সকাল থেকে বৃষ্টির জন্য একটুও সময় পাইনি খালি দোকানঘর করতে হয়েছে বলে এক ফোঁটা সময় পাওয়া যায়নি এখন ভিডিও করে ফেলছি রাতের মধ্যে এটাকে আমি এই ভিডিওটা আমি এডিট করে দেব। এখন বাজে ৮:৩০ মনে হয় এখন বাজে और ये वीडियो भलो लगले तुम्हारा लाइक शेयर कमेंट कर देवे अवश्य कर देवे किन्तु आमी बार बार करे तुम्हारे रिक्वेस्ट करछी तुम्हारा अवश्य करे आमार वीडियोगुलो शेयर लाइक कमेंट कर दिओ। देखो माँसटा कषे गेछे एकदम ये देखो पुरो कषे गेछे माँसटा पुरो कषे गेछे एबार जल ढेले देबो